আপনারা দেখছেন জোডিয়াক টিভি। নমস্কার বিচারক মণ্ডলী, আমি অশোক কুমার রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের নন্দলাল কবিতা। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ বন, স্বদেশের তরে যা করি হোক রাখিবে সে জীবন। সকলে বলিল আহা হা, করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল, আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহবা 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 বেশ। নন্দের ভাই কলেরায় মরে, দেখিবে তাহার কেবা। সকলে বলিল যাও না নন্দ, করোনা ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটাই যদি দিই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি। বাচ্চাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হা হা হা, তা বটে তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়ার সবই বিদ্যে বুদ্ধে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লিখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ। খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল, তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল। নন্দ একদা কাগজে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা হা, করো কি ছাড়ো না ছাই, কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো কবি গত না খেতি বখত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহবা 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 বাহ। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি, চড়িত না গাড়ি কি জানি, কখন উল্টায় গাড়িখানি। নৌকা ভীষণ ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়, হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল। সকলে বলিল ভেলারে নন্দ, বেঁচে থাক চিরকাল। নমস্কার।